الله أكبر আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আজান দিলে জান্নাত সুনিশ্চিত হয়। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নামাজের জন্য আহ্বান করায় আজান। ইসলামের অনুসারীরা আজানের শব্দ শুনেই মসজিদে নামাজের জামাতে শরিক হয়। ইসলামে আজানের গুরুত্বও অনেক বেশি। আর যিনি আজান দেন অর্থাৎ মুয়াজ্জিন, তার প্রতি আজান ও ইকামতের নেকি ছাড়াও জান্নাত সুনিশ্চিত। কিভাবে তা সম্ভব বর্ণনা করেছেন স্বয়ং বিশ্বনবী। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 12 বছর আজান দেয় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। শুধু কি তাই, তার প্রতিদিনের আজানের বিনিময়ে তার জন্য রয়েছে 60 নেকি এবং প্রতি ইকামতের জন্য 30 নেকি লেখা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায় 7 বছর আজান দেয় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেন। কিন্তু কে আজান দেবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তি আজান দেবে এবং তোমাদের মধ্যকার কুরআন তেলাওয়াতে উত্তম ব্যক্তি ইমামতি করবে। আজান দেওয়া ব্যক্তির অর্থাৎ মুয়াজ্জিনের জন্য এ ঘোষণার অন্যতম কারণ হল তার আহ্বানেই মসজিদে নামাজের জামাতে উপস্থিত হয় মানুষ, যার ফলে তাদের সওয়াবের অংশীদারও হয় মুয়াজ্জিন। কিন্তু আজানের শব্দ শুনে নামাজ পড়তে আসা ব্যক্তির সওয়াব থেকে একটু কমানো হয় না। সুতরাং মুমিন মুসলমানের উচিত আন্তরিকতার সঙ্গে নামাজের জন্য আজান দেওয়া, মানুষকে নামাজের দিকে ডাকা, হাদিসের ওপর যথাযথ আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আন্তরিকতা ও একনিষ্ঠতার সঙ্গে আজান দেওয়ার তাওফিক দান করুন, হাদিসের ঘোষিত ফজিলত পাওয়ার তাওফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ।